আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসেন না যতটা আপনাকে ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন তিনি উম্মতের জন্য পেরেশানি করেছেন, গোটা জীবন উৎসর্গ করেছেন উম্মতের জন্য, গোটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী কাঁদছেন, এখনো নবী কাঁদছেন, এমনকি হাশরের মাঠেও নবী এই উম্মতের জন্যই পেরেশানি করবেন। যে নবী আপনাকে আমাকে এতটা ভালোবাসেন, এখন প্রশ্ন হলো সেই নবীকে আপনার কিরকম ভালোবাসা দেওয়া দরকার, এই ব্যাপারে আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসি, এটা আমরা সবাই দাবি করি, কিন্তু নবীজিকে ভালোবাসার প্রকৃত অর্থ কি, কেমন করে তাকে ভালোবাসা উচিত, এই ভালোবাসার দাবিটা কেমন হওয়া উচিত, এই ভালোবাসার দৃষ্টান্তটা কেমন হবে, আমরা আজকে সে ব্যাপারে জানব ইনশাআল্লাহ। নবীজির উপরে ঈমান আনাটাই শুধু আপনার জন্য যথেষ্ট নয়, বরং নবীজির উপরে ঈমান আনার পূর্ব শর্ত হলো আগে নবীজিকে ভালোবাসা। কথা শুনতেছেন আমার? ঈমান আগে নয়, ভালোবাসা আগে, ঈমান হলো পরে। খুব সাংঘাতিক ব্যাপার তো, ঈমান পরে ভালোবাসা আগে। যতক্ষণ না নবীকে ভালোবাসবেন ততক্ষণ ঈমানের খাতায় আপনার নামও উঠবে না, আগে ভালোবাসা লাগবে, এরপরে নবীজির উপরে ঈমান আনা লাগবে। কথাটা কি আমার? শোনেন এবার নবীজি কি বলছেন। বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হবে না। তোমাদের কেউ ইমানদার হইতেই পারবে না ততক্ষণ আমাকে ভালো না বাসবে যতক্ষণ। আর ভালোবাসাটা কেমন হবে? নিজের মা বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি পৃথিবী একদিকে আর নবী থাকা লাগবে একদিকে, এর নাম ভালোবাসা। এইভাবে যখন নবীকে আগে ভালোবাসবেন এরপরে ইমানের খাতায় রেজিস্ট্রেশন হবে, নইলে রেজিস্ট্রেশনই হবে না আপনার। রেজিস্ট্রেশনের আগে নবীজিকে কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদের কাছে নবী হচ্ছেন তাদের কাছে সর্বাধিক প্রিয়, তাদের নিজেদের জীবনের চাইতেও নবী তাদের কাছে সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, আল্লাহর রহমত আমরা সবাই চাই। আল্লাহর ভালোবাসা আর রহমত পেতে হলে নবীজিকে ভালোবেসে ঈমানের নবীজির অনুসরণ করা লাগবে। নবীজিকে মহব্বত করে ঈমান এনে নবীজির অনুসরণ করার আগ পর্যন্ত আল্লাহর রহমতও আপনি পাবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি বলে দিন,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার আগে আমাকে ভালোবেসে আমার অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইয়াহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন তখন আল্লাহ কি করবেন শোনো, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন সব গুনাহ তোমাদের মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য জীবনে মরণে নবীজিকে আগে ভালোবাসতে হবে। নবীজিকে যদি আপনি ভালোবাসেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন, ইমানের খাতায় নিজের নাম রেজিস্ট্রেশন হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার ভালো করে শোনেন, নবীজিকে যদি ভালোবাসেন কিয়ামতের দিন নবীর সাথে একসাথে জান্নাতে থাকা যাবে। শোনেন এবার একটা হাদিস শোনাই মুসলিম শরীফ থেকে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু أن رجلا قال يا رسول الله شبعي برن صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله عنه حدث بڑنا كرچن تيني بولچن ایک بار ایک لو نبی جير کچه اشلو نبی جير کچه اشي پرشن کرنو مت الساعة اگو اللہ نبی قیامت کخن ہو بیم نبی جی اتر بولن وماذا اعددت للساعة তুমি যে আমাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করছো, সাহাবি বলো কিয়ামতের জন্য তুমি কেমন প্রিপারেশন নিয়েছো, কিয়ামতের জন্য তুমি কেমন প্রস্তুতি নিয়েছো, কোনো প্রস্তুতি নিয়েছো নাকি? লোকটা তখন বলল, লা ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো আল্লাহর নবী তেমন কোনো প্রস্তুতি নেই নাই, তবে আমার এতটুকু আছে আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ আর রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা শুনে নবীজি বললেন, শোনো সাহাবী শোনো, ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো হাসরেও তার সাথে তুমি থাকতে পারবা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইসলাম গ্রহণ করার পরে কোনদিন আমি এত খুশি হই নাই। ওই দিন আমি নবীর জবান থেকে এটা শুনে যতটা খুশি হয়েছি, কারণ আমিও তো আমার নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসি। আমি যখন শুনলাম যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে, এই কথা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যেন আমার ঈমান আনা আর নবীজিকে ভালোবাসা সার্থক হয়েছে, কারণ আমিও চাই আমার নবীর সঙ্গে হাসরে জান্নাতে থাকতে। তাহলে নবীজিকে ভালোবাসলে ইমানের খাতায় নাম উঠবে, শুধু তাই নয় নবীজিকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, সুবহানাল্লাহ। আমরা কি নবী ছাড়া জান্নাত চাই না নবী সহ জান্নাত চাই? প্রশ্ন বুঝছেন আমার, নবী ছাড়া জান্নাতে থেকে কি মজা পাবেন আপনি? নবী সহ জান্নাত আমরা চাই, নবীজিকে ভালোবাসলে নবীর সাথে এক জান্নাতে থাকার সুযোগ হবে, সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা নবীজিকে কেমন করে ভালোবাসবো? সবাই নবীজিকে ভালোবাসেন তো? মুখে মুখে না, মুখে মুখে না, অন্তরেও আছে তো? মুখে থাকলে হবে না, অন্তরে থাকলেও হবে না, এটার প্র্যাকটিক্যাল রূপও দেখানো লাগবে। সবাই আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা কেমন হওয়া দরকার? নবীজিকে ভালোবাসার কি দাবি রয়েছে? ছয়টি পয়েন্ট আজকের জুমার আলোচনায় তুলে ধরবো, এগুলো বাস্তবায়ন করতে পারলে নবীজির প্রতি ভালোবাসার পূর্ণ বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে নবীজিকে ভালোবাসার দাবি মোট কয়টা? এটা আমার ক্ষুদ্র গবেষণা যে এই ছয়টা দাবি পূরণ না করলে ভালোবাসা একশো ভাগ হবে না। নাম্বার ওয়ান, নবীজিকে ভালোবাসার এক নম্বর দাবি হলো নবীজির ব্যাপারে আগাগুড়া জানা। আপনি যাকে ভালোবাসেন আপনি কি তাকে না জেনে ভালোবাসবেন? কথা বলছেন না কেন? আমরা তো না জেনে কারো প্রতি মহব্বত বাড়াই না। আচ্ছা বলেন তো কমন সেন্স কি বলে? কারো ব্যাপারে ভালো করে না জানলে তার সাথে কি আন্তরিকতার সম্পর্ক হয়? কারো ব্যাপারে না জানলে তার সাথে কি ভালোবাসার সম্পর্ক বিল্ড আপ হয়?
হয় না। তাহলে মুখে মুখে বললাম নবীজিকে ভালোবাসি, রবিউল আউয়াল মাস আসতে ভালোবাসার একবারে বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেললাম, কিন্তু নবীর জীবনী আমি আজ পর্যন্ত একবারও পড়লাম না। এর নাম কি ভালোবাসা? এর নাম কি ভালোবাসা? হ্যাঁ, আপনার জীবনে আপনি কত কিছু পড়েছেন, আপনি মাস্টার ডিগ্রি শেষ করেছেন, পিএইচডি শেষ করেছেন, শত শত বই পড়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা আপনি পড়েছেন, কিন্তু আপনার জন্য দুর্ভাগ্য আপনি এখনো নবীর জীবনী পড়ার জন্য কিতাবের পাতা উল্টাইতে পারেন না। আফসুস আপনার জন্য, আমাদের সবার ঘরে কোরআন আছে, আমাদের সবার ঘরে কি আছে? কোরআন। এটা হলো প্রিন্টেড কোরআন, আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আপনি তো নবীজির জীবনী এখনো পড়লেন না। ছাত্র যারা আছো, তোমরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা কত উপন্যাসের বই পড়ো, কত গল্পের বই পড়ো, কিন্তু এখনো নবীজির জীবনী পড়লা না, নবীজির বায়োগ্রাফি পড়ে শেষ করতে পারলা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো কোরআন। কেউ যদি প্রশ্ন করে হুজুর নবীজির চরিত্র পড়ব, জীবনী পড়ব, কোথায় পাবো, আম্মা জান আয়েশা বলেছেন কোরআনটা হলো আল্লাহর কাছ থেকে আসা কিতাব, এটা হচ্ছে কোরআন। এই কোরআনের বাস্তব মডেল, বাস্তব নমুনা হচ্ছে নবীর জীবন। সুবহানাল্লাহ। তো নবীজির জীবনী আপনাকে স্টাডি করতে হবে। নবীজির জীবনী স্টাডি না করলে নবীজির ব্যাপারে জানতে পারবেন? মানতে গেলে, মানতে গেলে কি করতে হয়? একটা স্লোগান শিখিয়ে দেই, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে, জানতে গেলে মানতে হয় না, উল্টা পাল্টা কথা বললেন না, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। মুসলমান এখন পড়াশোনায় নাই, খালি ফেসবুকে আছে, পড়ার টেবিলে তো নাই। এই যে ছাত্রগুলো আছে না, তোমরা যে সময় ফেসবুকে দাও, এই সময় যদি পড়ার টেবিলে পড়াশোনা গবেষণা করে কাটাইতে পারতা, এই দেশে ঘরে ঘরে আইনস্টাইন আর নিউটনের পয়দা হইত। যে সময় তোমরা ফেসবুক আর মোবাইলের পিছনে দাও, বর্তমান যুগের সবচেয়ে বড় ফেতনা হলো এই মোবাইল, এটা চরিত্রকে শেষ করে দিচ্ছে। ছাত্ররা এখন পড়াশোনা কম করে মোবাইলে বেশি থাকে, রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলেই তাদের সময় কেটে যায়। এই যদি হয় অবস্থা, পড়াশোনা করবে কখন? নবীজির জীবনী পড়তে হবে। নবীজির জীবনী না জানলে নবীজিকে পূর্ণাঙ্গ ভালোবাসতে পারবেন না। যখন নবীজির ব্যাপারে জানবেন, তখন নবীজির প্রতি ভক্তি ভালোবাসা বাড়বে না কমবে? আরে ভাই, আপনি তো নবীর জীবনী জানেন না, নবীর চাল চলন, চলন বলন, কথাবার্তা কিচ্ছু জানেন না আপনি। কিভাবে নবীজি হাঁটতেন, কিভাবে নবীজি কথা বলতেন, কিভাবে নবীজি খাইতেন, কিভাবে নবীজি ঘুমাইতেন, কিভাবে নবীজি নামাজ আদায় করতেন, কিভাবে নবী সামাজিক বিচার, সামাজিক কাজকর্ম করতেন, কিভাবে নবী রাষ্ট্র পরিচালনা করতেন, কিভাবে নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করতেন, এগুলো আপনি জানেন না বলেই আপনি মুনাফিক মার্কা লোকদের মতো বলেন ইসলামে রাজনীতি বলতে কিচ্ছু নাই। আপনি তো নবীজির রাজনৈতিক জীবন স্টাডি করার সুযোগই পান নাই, ওই জায়গাতে আপনার জেহালত আছে, মূর্খতা আছে। আপনি নবীজির রাজনৈতিক জীবন স্টাডি করার সুযোগই পান নাই, পড়েনি নাই আপনি। আপনি পড়া, আপনারা পড়াশোনায় ফিরে আসুন। একটা সময় মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে জ্ঞানের কারণে, জ্ঞান নাই তো এখন মুসলমানদের কাছে, জ্ঞান নাই। যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে এদেরকেও এখন পশ্চিমারা এবং ইসলাম বিরোধীরা এদের হাতে হাতে বিভিন্ন জিনিস দিয়া পড়াশোনা থেকে এদেরকে দূরে সরায় রাখছে। পড়াশোনায় নাই তো, টোটালি পড়াশোনায় নাই। এর প্রমাণ তো আপনারা দেখেন, দেখেন না এইচএসসি পাশ করে বলে আই এম জিপিএ ফাইভ, কি জাতের পড়াশোনা, পড়ার টেবিলে মনোযোগ নাই। নবীজিকে ভালোবাসতে হলে এক নম্বর দাবি পূরণ করতে হবে, নবীজির জীবনের ব্যাপারে কি করতে হবে জানতে হবে। আমি যদি এখানে হাত তুলে লজ্জা দিব না, আমি যদি বলি কারা কারা আছেন নবীজির জীবনী এখনো পর্যন্ত একবার হইলেও পড়ছেন, মনে হয় হাতে গুনা কয়েকটা হাত উঠবে, এর বেশি কি করছেন? আপনি মুসলমান, আপনি বলেন আমার নবীকে ভালোবাসি, জীবনী পড়লেন না, ওই বেটা মহাত্মা গান্ধী ইমানও আনে নাই। হ্যাঁ, নবীর পুরা জীবনী পড়ে ফেলছি। কার নাম বলেছি? লোকটা মনে হয় খুব উঁচু স্তরের মুসলমান, তাই না? সে নবীজির জীবনী পইরা সবাই তো গুগল চালান না,
গুগলে গিয়ে সার্চ করবেন দ্য কমেন্ট অফ মহাত্মা গান্ধী অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব চলে আসবে। ওই বেটা হিন্দু, সে নবীর জীবনী বইরা বলতেছে হায় হায় হায়, এতদিন আমি জানতাম পৃথিবীতে ইসলাম তরবারি দিয়ে এসেছে, কিন্তু এখন মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি পড়লাম, পড়ে দেখলাম ইসলাম ডিডন্ট কাম থ্রু দ্য সোর্ড ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম এসেছে মুহাম্মাদের চারিত্রিক সুভাষ দিয়ে। আমরা খালি পারি সুবহান আল্লাহ ওয়াজে গিয়া মাশাআল্লাহ আর নারে তাকবীর বলতে, জীবনী পড়তে পারি না, ওইদিকে হিন্দু বেটা শেষ জীবনী পড়ে ফেলেছে। শুধু কি তাই, তিব্বতের প্রধান ধর্মীয় গুরু দালাই লামা ওই বেটা বৌদ্ধ, সে নবীর জীবনী পড়েছে। আমাদের তো লজ্জা লাগার কথা যে আমরা জীবনী পড়লাম না, এক বেটা হিন্দু শেষ করে ফেলছে পড়ে, আর একজন, এরা কি যাদের নাম বলতেছি বলেন তো এরা অখ্যাত ব্যক্তি নাকি খ্যাতিমান ব্যক্তি, মানে পৃথিবীতে এরা কম পরিচিত না সুপরিচিত? দালাই লামা তো পরিচিত এক ব্যক্তি, সে নবীজির জীবনী পড়েছে। নবীজির জীবনী পড়ে এই বেটা বৌদ্ধ কি বলতেছে দেখেন, শুধু বৌদ্ধ না, বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা, শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতা, সে বলতেছে এতদিন তো ইসলাম ধর্মের নবীর জীবনী পড়ি নাই, কিন্তু পড়ার পরে যা দেখলাম, সে বলল প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য ইন্টায়ার হিউম্যানিটি। সে বলল নবী মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত, অনুপম দৃষ্টান্ত। শুধু তাই নয়, সে আরো বলেছে উই শুড ফলো দ্য পথ হুইচ শোন বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু গেট গ্লোবাল পিস। সে বলেছে পৃথিবীর মানুষরা যদি শান্তিময় একটি বিশ্ব চায়, তাহলে সবার উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথের অনুসরণ করা, সেই পথের অনুসরণ করলেই শান্তিময় পৃথিবী পাওয়া যাবে। হিন্দুরা পড়ছে, বৌদ্ধরা পড়ছে, খ্রিস্টানরাও পড়ছে। একজন সুপরিচিত খ্রিস্টানের নাম শোনাই, মাইকেল এইচ হার্ট, নাম শুনছেন তো আপনারা, তার একটা বই আছে না দি হান্ড্রেড, বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী একটা বই সে লিখেছে, এবং এই বইটা পৃথিবীতে পরিচিত। ওই বইয়ের মধ্যে পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীর জীবনী সে উল্লেখ করেছে, সেখানে অ্যাডাম অর্থাৎ আদম আলাইহিস সালামের জীবনী সে উল্লেখ করেছে, আব্রাহাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী উল্লেখ করেছে, এরপরে জোসেফ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের জীবনী সেখানে উল্লেখ করেছে, জেসাস ক্রাইস্ট অর্থাৎ যাকে তারা যীশু খ্রিস্ট বলে আমরা বলি ঈসা আলাইহিস সালামের জীবনীও সেখানে উল্লেখ করেছে, আইনস্টাইন, নিউটন, এদের জীবনী সে উল্লেখ করেছে। মজার ব্যাপার হলো সে খ্রিস্টান ধর্মের মানুষ, তা যাকে তারা যীশু খ্রিস্ট বলে উচিত ছিল যে সেই ঈসা আলাইহিস সালামের জীবনীটা এক নম্বরে লেখা, সিরিয়ালে এক নম্বরে রাখা, কিন্তু মাইকেল এইচ হার্ট সে সিরিয়ালে সবার উপরে যার নাম লিখেছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যে কামটা করেছে এই কাজের জন্য খ্রিস্টানরা তাকে ধন্যবাদ দিবে না সমালোচনা করবে? ধন্যবাদ দিবে না সমালোচনা করবে? খ্রিস্টানরা সমালোচনা শুরু করলো, বলল মাইকেল এইচ হার্ট তুমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তুমি যীশু খ্রিস্টের নামটা উপরে লিখতে পারলা না, লিখছো মুসলমান ধর্মের নবীর নাম, এটা কোনো কাম করলা? গোটা দুনিয়াতে যখন সমালোচনা শুরু হয়ে গেল তখন খ্রিস্টানদের সমালোচনার জবাব দিলেন মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট তখন বললেন তোমরা যারা আমার সমালোচনা করছো না বুঝে করতেছ, আসলে তোমরা জানো না যার নাম সিরিয়ালে এক নম্বরে রেখেছি, যার নাম সবচাইতে উপরে রেখেছি, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বথ দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল, যার নাম উপরে লিখছি আমি এমনি এমনি লিখে নাই, ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে সমান তালে সফলতার দৃষ্টান্ত রেখেছেন।
এতটুকু বলেই সে শেষ করে নাই। সে আরো বলেছে, হি ওয়াজ এন আনডিসপিউটেড লিডার ইন দিস ওয়ার্ল্ড, তিনি হচ্ছেন এই পৃথিবীর একজন অবিসম্বাদিত নেতা। হায় হায় হায়, আমরা এখনো নবীজির জীবনী পড়ি নাই, আর ওই বেটা খ্রিস্টান নবীজির জীবনী বইরা এত সুন্দর কমেন্ট করেছে। অন্যদিকে নেপোলিয়ন বোনাপার্ট কি বলেন, লোকটা অখ্যাত নাকি পরিচিত? পরিচিত। সে নবীজির জীবনী পড়ে ফেলেছে, নবীজির জীবনী পড়ে সে বলল, ইফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট দ্য আইডিওলজি অফ প্রফেট মুহাম্মদ, they will be guided on the path of happiness and prosperity. She bollo jodi duniyar manush Muhammad sallallahu alaihi wasallam er ideology adorshoke grohon kore nay tahole tara shukh samriddhir pote porichalito hote parbe. Oitihashikder onekei nobijir jiboni pore sundor sundor comment korechen. George Barnard nobijir jiboni poreche, নবীজির জীবনী পড়ে সে বলল, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্টান হইলেও এই কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নাই, আমার কোনো আপত্তি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি, আমি ওনাকে পৃথিবীবাসীর জন্য এই পৃথিবীর একজন ত্রাণকর্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। এই যে অমুসলিমরা নবীজির জীবনী পড়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করলো, কেন করেছে জানেন? নবীজির চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। আমি আপনি নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নবীজির আগাগুড়া জিন্দেগি জানি না বলে মুখে মুখে নবীজিকে ভালোবাসি বলি, কিন্তু আমাদের কাজে কর্মে নবীজির আদর্শের অনুসরণ এটা ফুটে ওঠে না, কারণ নবীজিকে মুখে মুখে ভালোবাসি বলি কিন্তু নবীজির জীবনী আমরা আজও পড়তে পারি নাই। তাহলে বলেন, যেহেতু আমরা নবীজিকে ভালোবাসি, সেই নবীর ব্যাপারে আমাদের জানার দরকার আছে তো? আমরা শুধু পারি রবিউল আউয়াল মাস আসলে মিলাদ না সিরাত, সিরাত না মিলাদ, এটা নিয়ে ঝগড়া করতে। আসলে শুনেন, শিক্ষিত মানুষরা ঝগড়াঝাটি করে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, যারা বুঝে তারা জাহেলদেরকে দেখলে সালাম দেয়, এরা চুপচাপ থাকে, কম কথা বলে। আচ্ছা বলেন তো, জন্ম বাদ দিয়ে কি কোনো লোকের জীবনে শুরু হয়? কথা বলছেন না কেন আপনারা? বিভিন্ন মানুষের জীবনী পড়েন না আপনারা? ছাত্ররা পরীক্ষায় অনেকের জীবনী তোমরা লিখো না? লিখো। আমরা যখন কারো জীবনী শুরু করি, সর্বপ্রথম পয়েন্ট কি আসে? জন্ম ও বংশ পরিচয়। আচ্ছা, মিলাদ আরবি শব্দ, এর বাংলা হচ্ছে জন্ম, সিরাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জীবনী। আচ্ছা বলেন তো, একটার সাথে আরেকটার কি কোনো সংঘর্ষ আছে? কিন্তু আপনার আমার মুখের ভাষায় এমন আমরা সংঘর্ষ লাগাই দিই, আসলে বুঝে না তো। দুইটাই আরবি শব্দ, মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী। কোনো মানুষের জীবনে কি জন্ম পরিচয় বংশ পরিচয় ছাড়া লিখা বা বলা শুরু হয়? তাহলে মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ, না বুঝা খামাখা বাড়াবাড়ি করে, না বুঝে খামাখা বাড়াবাড়ি করে। আচ্ছা মনে করেন তো, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনার জীবনী লেখা শুরু হলে জীবনীটা কি মৃত্যু থেকে লেখা শুরু হয় না জন্ম থেকে লেখা শুরু হয়? কারো জীবনী যদি আপনি বলেন বক্তৃতার সময়, মৃত্যু থেকে বা বিয়ে শাদী থেকে শুরু করবেন না জন্ম থেকে শুরু করবেন? জন্ম থেকে শুরু করবেন। তাহলে মিলাদ মানে কি? জন্ম। বলেন, মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী, একটার সাথে আরেকটার কি কোনো ঠেলাঠেলি আছে? আরে ভাই, যখন আপনি সিরাত বলা বা সিরাত লেখা শুরু করবেন, তখন মিলাদ থেকে তো শুরু করবেন, মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত পুরোটাকে বলা হয় সিরাত। আর মিলাদ মানে শুধু জন্ম, তাইলে আমরা কি শুধু নবীর জন্মে খুশি নাকি নবীজির পুরা জীবন পাইয়া খুশি? পুরা জীবন পেয়ে আমরা খুশি। এজন্য যারা শুধু বলে মিলাদ 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 বলে পাগল, তাদেরকে বলবো, ভাই রে, মিলাদ বাদ দিয়ে তো সিরাত হয় না। যারা সিরাত বলে, যারা সিরাত বলে বা সিরাত লিখে, তারা তো মিলাদকে স্টার্টিং এ রেখে সিরাত লিখে, মিলাদকে শুরুতে লিখে বা মিলাদের কথা শুরুতে
বলে মিলাদ বাদ দিয়ে সিরাত হয় না, মিলাদ আর সিরাত দুইটা সাংঘর্ষিক বিষয় নয়, বরং মিলাদ দিয়ে সিরাত শুরু হয়। মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, জন্ম থেকে অফাত পর্যন্ত এই পুরোটাকে বলা হয় কি? সবাই বলেন, পুরোটাকে বলা, পুরোটাকে কি বলা হয়? তাইলে শুধু নবীজির জন্ম নিয়ে আলোচনা করলে হবে না, নবীজির পুরা জীবন নিয়ে আলোচনা করতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে। আমরা এখন নবীজির জীবনী পড়ি না, আমরা এখন নবীজির জীবনী পড়ি না, আমরা এখন মিলাদ শরীফ পড়ি। কি শরীফ পড়ি? হ্যাঁ, মুসলমান মিলাদ শরীফে আছে, মুসলমান নবীর জীবনী পড়ায় নাই। মুসলমান যদি নবীজির জীবনী পড়ত তাহলে তাদের চরিত্র সুন্দর হতো, ঠেলাঠেলি বন্ধ হইতো, গীবত বন্ধ হইতো। কয়জন লোক আছে আমাকে বলেন নবীজির পুরা জীবনী পড়েছে? আমি তো বললাম এই মসজিদে যদি আমি হাত তুলাই লজ্জা পাবেন আপনারা। গোটা বাংলাদেশের মুসলমানদের অবস্থা যদি বলেন, জনসুমারি অনুযায়ী 91% মুসলমান, মনে হয় 85% হবে এখনো নবীজির জীবনী পড়েনি, এত পার্সেন্টেজ। তাহলে নবীজিকে ভালোবাসবো কেমনে আমরা? না জানলে কি ভালোবাসা যায়? আচ্ছা, নবীজি খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, নবীজি এরপরে নবীজি কথা বলতেন কেমনে? এই সব কিছু আপনাকে জীবনে মানতে হলে আগে এগুলো জানা লাগবে না? জানা লাগবে না? জানার জন্য নবীজির জীবনী পড়তে হবে। তাহলে নবীজিকে ভালোবাসার এক নম্বর দাবি হলো নবীজির ব্যাপারে জানা। যাদের কাছে নবীজির সিরাতের বই নাই, আমি জানি না আজকে আন্দর কিল্লা খোলা আছে কিনা, যদি থাকে তো আজকে জুমার নামাজ পড়ে ভাত খাবেন না আগে যাবেন, যাদের কাছে নাই যদি আজকে বন্ধ হয় আগামীকাল যাবেন, গিয়ে দেখবেন নবীজির সিরাতের অনেক বই আছে বাংলায়। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, রাহমাতাল্লিল আলামিন, এ ধরনের বইগুলো কিনে বাড়িতে আনবেন, প্রতিদিন 10-20 পৃষ্ঠা করে পড়া কয়েকদিনের মধ্যে শেষ করবেন, ঘরের সবাই মিলে পড়বে, পারা যাবে তো ইনশাল্লাহ। আরেকটা পরামর্শ, যত বিয়েতে দাওয়াত দাওয়াত পাবেন, যত বিয়েতে যাবেন, বিয়েতে যে গিফটটি দিবেন ওই গিফটের সাথে অবশ্যই নবীজির সিরাতের একটা বই গিফট করবেন, পারবেন তো ইনশাল্লাহ। যাদের বিয়ে হচ্ছে, যাদের বিয়ে হচ্ছে, ওই যে জামাই আছে দাম্পত্য জীবনে, তারও নবীজিকে অনুসরণ করার দরকার আছে তো? তাইলে নবীজির দাম্পত্য জীবন জানা লাগবে না আগে? এই জন্য তাকে কি উপহার দিবেন নবীজির জীবনে? আমি যত বিয়েতেই যাই, যেটাই দেই, নবীজির জীবনের একটা বই আমার প্যাকেটের ভিতরে আছে, থাকা লাগবে, এটা সবাইকে দেই আমি, আপনারাও দিবেন, পারবেন তো ইনশাল্লাহ, পারা যাবে তো ইনশাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে হায় হায় আমরা কত মিলাদ মাহফিল সিরাত মাহফিল করলাম, কত যে জিলাপি খাইলাম, বিরিয়ানি খাইলাম, গরু জবাই দিলাম, কিন্তু যদি বলি ভাই এই রবিউল আউয়াল মাসে এমন কি কোনো ভাই আছেন যিনি অন্তত 100 জন মানুষকে নবীজির জীবনী হাদিয়া দিয়েছেন? পাওয়া যাবে হয়তো, কিন্তু সংখ্যাটা খুব কম। রবিউল আউয়াল মাস আসলে নবীজির প্রতি প্রেম থাকলে, ভালোবাসা থাকলে আপনি আপনার নবীজির আদর্শ সব দিকে ছড়াই দিবেন না? ছড়াই দিবেন। ছড়াই দিতে হলে কি করতে হবে? নবীজির জীবনী চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, নিজে নবীজির জীবনী পড়বেন, মানুষকেও গিফট করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজিকে ভালোবাসার কয়টা নমুনা বলবো আজকে? 6টা। কয়টা? 1 নম্বর কি বলেছি? নবীজির জীবনী স্টাডি করা, নবীজির জীবনী জানা। সবচাইতে ভালো হইতো যদি সিলেবাসের মধ্যে শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবনীটা ঢুকায় দেওয়া যেত, তাহলে ছাত্ররা অন্তত পরীক্ষায় পাশ করার জন্য, হইলো নবীজির জীবনী পড়া শুরু করতো, আর নবীজির জীবনী পড়া শুরু করে দিয়ে দেখা যাইতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুধু আল্লাহর ওলি বের হইতেছে। নবীজির জীবনী তো দিবে না, হাবিজাবি আর কত কিছু ঢুকাবে। আমরা গভর্নমেন্টকে বলবো যে নবীজির জীবনী শিক্ষা কারিকুলামে তো কত পরিবর্তন আসে, এইটারও একটু পরিবর্তন দরকার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার বায়োগ্রাফি, তার জীবনী পড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি বাধ্যতামূলক করা হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা
আদর্শবান হয়ে গড়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই। নাম্বার টু, নবীজির প্রতি ভালোবাসার দুই নাম্বার নিদর্শন হলো, আচ্ছা যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি মনে করবেন না, মানে যাকে বেশি ভালোবাসবেন তাকে মানুষ কি করে বেশি বেশি মনে করে। মনে করেন আপনি আপনার বউকে খুব ভালোবাসেন, তাইলে সকাল সন্ধ্যায় সকাল বিকাল দিন রাত মুহূর্তে মুহূর্তে মনে পড়বে না তার কথা? মনে পড়বে। আপনি আপনার নবীকে যে ভালোবাসেন, এই ভালোবাসার দুই নাম্বার নমুনা হলো নবীজি, আপনি যে নবীজিকে স্মরণ করেন, নবীজিকে যে মনে করেন, এটার একটা বহিঃপ্রকাশ থাকা লাগবে। আর এটার বহিঃপ্রকাশ আসে দুরুদের ভিতরে। কিসের ভেতরে? কিসের ভেতরে? এই জন্য নবীজিকে ভালোবাসার দুই নাম্বার দৃষ্টান্ত হলো নবীজির উপরে বেশি বেশি দুরুদ পড়তে হবে। নবীজির মর্যাদা এমন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিজেই আদেশ দিয়েছেন নবীর উপর দুরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন, আর ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করে, ফেরেশতারা নবীর জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির দোয়া করে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দুরুদ পাঠ করো। যেই ব্যক্তি নবীজির প্রতি দুরুদ পড়ে না, নবীজি বলেছেন সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ। নবীজি বলেছেন সেই লোকটা হলো দুনিয়ার সবচাইতে বড় কৃপণ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। নবীজি বলেছেন ওই লোকটা হলো সবচাইতে কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারিত হলে আমার উপর দুরুদ পড়ে না, সেই ব্যক্তি হলো সবচাইতে কৃপণ। আমরা অনেক সময় নবীজির নাম শুনি কিন্তু দুরুদ পড়ি না। নবীজি বলেছেন, খবরদার এরকম কৃপণ হয় না। নবীজি এদের জন্য বদদুয়া করেছেন। নবীজি বলেছেন, রহিমা আন ফুরাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। তিরমিজির অন্য হাদিসে নবীজি বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার উপরে দুরুদ পড়ল না, তার জন্য বদদুয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে যদি আপনি দুরুদ পাঠ করেন, মর্যাদা এত বেড়ে যাবে, এত বেশি মর্যাদা বাড়বে। নবীজি বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। তিরমিজির অন্য হাদিসে নবীজি বলেছেন, তোমাদের যে ব্যক্তি আমার উপর যত বেশি দুরুদ পড়বে, কিয়ামতের দিন জান্নাতে সে আমার তত বেশি কাছে থাকবে। নবীজি বলেছেন, এই জন্য আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো, ফা ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া। তোমরা যখন দুরুদ পাঠ করবে তখন তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায় দিবেন কে? সাহাবীরা তখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, ও কাইফা তুরাদু সলাতুন আলাইক ওয়াকাদ আরামতা। ওগো আল্লাহর নবী, কি করে আপনার কাছে আমাদের দুরুদ পৌঁছে দেওয়া হবে? একটা সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমরা দুরুদ পড়লে আপনি শুনবেন কেমনে? আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরা শুনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। নবীজি বললেন, তোমরা মারা যাওয়ার পর তোমাদের লাশ যখন মাটিতে দাফন করা হয়, তোমাদের দেহ যেমন মাটি ভক্ষণ করে ফেলে, মাটি খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, দুনিয়ার কোন নবী রাসূলদের দেহ এইরকম মাটি গ্রাস করতে পারে না, কারণ হুকুমটা কার? হুকুমটা কার? নবীজি বলেছেন, এই দুনিয়ার মাটির জন্য দুনিয়ার নবী রাসূলদের দেহ হারাম করে দিয়েছেন কে? এই জন্য তোমরা যখনই দুরুদ পড়বা, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায় দিবেন কে? আর দুরুদের তিনটা ফায়দা রয়েছে, তিনটা উপকারিতা রয়েছে। সবাই জুড়ে বলেন, দুরুদের কয়টা ফায়দা রয়েছে? নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান ওয়াহিদা,
যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে, কথাটা আবার রিপিট করছে শুনেন, নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ একবার দরুদ পড়ার বিনিময়ে ওই বান্দার প্রতি একবার নয় বরং দশবার আল্লাহ তার উপর রহমত নাজিল করবে। আপনি নবীর উপর দরুদ পড়ছেন কয়বার? বিনিময়ে আল্লাহ রহমত নাজিল করছেন কয়বার? তাহলে দুরুদের মধ্যে লাভ আছে না নাই? শুধু তাই নয়, বলেছিলাম দুরুদের তিনটা ফায়দা। এক নাম্বার, একবার দুরুদ পড়বেন দশবার রহমত নাজিল করবেন কে? দুই নাম্বার হলো ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, নবীজি বলেছেন একবার যখন কোন বান্দা আমার উপর দুরুদ পড়বে আল্লাহ আমলের খাতা থেকে দশটা সগিরা গুনাকে মাফ করে দিবে। নবীর উপরে দুরুদ পড়ছেন কয়বার? আমলের খাতা থেকে সগিরা গুনা কাটা হয়েছে কয়টা? একে দশ। একবার দুরুদ পড়বেন আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার? দুই নাম্বার বলেছি একবার দুরুদ পড়বেন আমলের খাতা থেকে কুনা কাটা হবে কয়টা? তিন নাম্বার ফায়দা হলো ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাত, যে ব্যক্তি নবীর উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তার একটা দুইটা নয় দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়ার দরকার আছে না নাই? যুবক ছেলেপেলেরা একটু একা হইলে গান ধরে গুনগুন, অনেকে তো বাথরুম সিঙ্গার, বাথরুমে গিয়েও গান ধরে। হ্যাঁ, যখনই একা একা আছেন ভাইরা গান গাইয়েন না, দুরুদকে গলার মালা বানাই ফেলেন। যখনই একা হয়ে যাবেন দুরুদ পড়বেন কার উপরে? কথা বলেন, কার উপরে দুরুদ পড়বেন? সকাল সন্ধ্যায় নবীর উপরে দুরুদ পড়বেন, দুরুদ পড়তেই থাকেন। মসজিদে আইসা অনেকে ফেসবুক চালায়, মোবাইল টিপা টিপি করে, মসজিদের ভেতরে ঢুকেছেন, বসে আছেন, নবীজির উপর দুরুদ পড়েন, কত ফায়দা! সুবহানাল্লাহ, দুরুদ পড়বেন আর মর্যাদা বাড়াবেন কে? সওয়াব হবে। দেখেন, দুরুদ পড়বেন এক নাম্বার সওয়াব হবে, দুই নাম্বার আমলের খাতা থেকে সগীরা গুনাহ মাফ হবে, তিন নাম্বার দুনিয়ায় আল্লাহ মর্যাদা বাড়াবেন, চার নাম্বার কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন আসো আসো তুমি নবীর সাথে গিয়ে একসাথে জান্নাতে থাকো। কয়টা কথা বললাম? দুরুদ পড়বেন, এক নম্বরে দুরুদ পড়বেন আর আল্লাহ আমলের খাতায় দুরুদ পড়বেন আর আল্লাহ রহমত নাজিল করবেন, সওয়াব হবে। দুই নম্বর আমলের খাতা থেকে শুধু সগীরা গুনাহ মাফ হবে। তিন নম্বর দুনিয়ায় আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। চার নম্বর আল্লাহ আসরে কিয়ামতের নবীর সাথে জান্নাতে রাখবেন। তাহলে দুরুদ পড়বেন তো? নবীজির প্রতি ভালোবাসা দেখানোর কয়টা উদাহরণ, কয়টা দৃষ্টান্ত আজকে বলতেছি? ছয়টা বলছি, কয়টা? এক নাম্বার কি বলেছি? নবীজির জীবনী স্টাডি করতে হবে। দুই নাম্বার, নবীজিকে বেশি বেশি স্মরণ করতে হবে। আর এই স্মরণ করার প্রক্রিয়াটা হলো কি? দুরুদ। স্মরণের প্রক্রিয়াটা কি? নাম্বার থ্রি। তিন নাম্বার, নবীজিকে ভালোবাসতে হবে সাহাবিদের মতো নবীজিকে ভালোবাসতে। প্রশ্ন হলো যে হুজুর, সাহাবিরা নবীজিকে কেমনে ভালোবেসেছেন? আজকে নতুন নতুন কিছু কথা শোনাই, সাহাবিরা নবীজিকে কেমন ভালোবেসেছেন শুনেন। আবু সুফিয়ানের নাম শুনছেন তো আপনারা? আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে একবার নবীজির দরবারে গেল, গিয়ে এমন এক দৃশ্য দেখেছে। শুনতেছেন আমার কথা? আবু সুফিয়ান তখন কি মুসলমান হয়েছে? হয় নাই। মুসলমান হওয়ার আগে নবীজির দরবারে একবার গিয়েছিল, গিয়ে এমন এক চিত্র দেখলো, দেখা কাফেরদের সামনে এসে মিটিংয়ে বলল, শোনো, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। সে বলল, আমি দুনিয়ায় বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, কর্মীরা নেতাদের প্রতি এত অনুগত থাকে, এটা মুহাম্মদের দরবারে না গেলে আমি বুঝতাম না। আমি দেখলাম মুহাম্মদকে তার সাথীরা যত ভালোবাসে, এইরকম ভালোবাসার নমুনা দুনিয়ার কোথাও আমি দেখি নাই। উরওয়া বিন মাসউদ, উরওয়া বিন মাসউদ, তিনি হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের প্রতিনিধি হয়ে, কাফেরদের রিপ্রেজেন্টেটিভ হয়ে নবীজির দরবারে গিয়েছিলেন। নবীজির দরবারে যাওয়ার পরে এমন এক চিত্র তিনি দেখলেন,
তিনি আসলেন কাফেরদের কাছে, আয়েশা বললেন শোনো আমরা কাদের বিরুদ্ধে লড়বো, এদের মোকাবেলা কেমনে করবো বলো। ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশি। সে বলল আমি দুনিয়ার বহু জায়গায় প্রতিনিধি হিসেবে গিয়েছি, বহু রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, আমি কায়সার সম্রাট, কিসরার সম্রাট এবং নাজ্জাশির কাছেও অনেকবার প্রতিনিধি হয়ে গিয়েছি, কিন্তু ইন রাআইতু মালিকান কত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গিয়া দেখেছি যে রাজা বাদশাদের জনগণ যারা থাকে, প্রজারা সামনাসামনি রাজার আনুগত্য করলো, পেছনে গিয়া গালি দেয়। দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, অনুসারীরা তাদের রাজাকে, প্রজারা তাদের রাজাকে এতটা ভালোবাসে আমি দেখি নাই, কিন্তু মুহাম্মাদের দরবারে গিয়ে আমি দেখেছি তার সাথীরা তাকে এত ভালোবাসে। ভালোবাসাটা কেমন সে আবার বর্ণনা করতেছে কাফেরদের সামনে, বলতেছে শোনো আমি দেখেছি ইন তানাখামা নুখামাতান, ভালো করে শোনেন, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ। সে বলতেছে এরা এত ভালোবাসে, তাদের নবী যখন মুখ থেকে থুতু ফেলে তারা ওইটাও মাটিতে পড়তে দেয় না, কেউ না কেউ হাত দিয়ে থুতুটা হাতে নিয়ে কেউ বা চেহারায় কেউ বা শরীরে মারতে থাকে। এমন ভালোবাসার নজির আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এতটুকু বলে সে শেষ করে নেয়। সে আরো বলতেছে ওয়া ইযা আমারাহুম ইবতাদাউ আমরা, তিনি যখনই তাদেরকে কোনো আদেশ দেন তারা সব কাজ ফেলে রেখে আগে নবীর আদেশ পালন করে। ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি, শুধু তাই নয় আমি উনার দরবারে গিয়ে দেখে এসেছি তিনি যখন অজু করেন তার অজুর ব্যবহৃত পানিটাও তারা মাটিতে পড়তে দেয় না, ওইটাও তারা বরকতের জন্য নিজের সংগ্রহ রেখে দেয়। সাহাবীরা নবীজিকে ভালোবাসছেন কেমনে শোনেন, শোনেন আনাস বিন মালিক, এটা মুসলিম শরীফে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل. তিনি বলছেন আমি একবার নবীজিকে দেখলাম, নবীজি মাথার চুল কাটতেছেন অর্থাৎ মাথা অলক করা হচ্ছিল, আর সাহাবিরা চতুর্দিকে ঘিরে আছেন, এমন ভাবে ঘিরে আছেন যে প্রিয় নবীজির চুল মাটিতে পড়বে না, প্রিয় নবীজির চুল তারা মাটিতে পড়তে দিবে না। আমি দেখলাম নবীজির মাথা যখন অলক করা হচ্ছিল একটা চুলও সাহাবিরা মাটিতে পড়তে দেয় নাই, সাহাবিরা তাদের হাতের মধ্যে সবগুলো চুল নিয়েছে। ভালোবাসা কারে কয়, শুনেন শুনেন ভালোবাসা কারে কয়, ভালোবাসার নমুনা সাহাবিরা নবীজিকে ভালোবেসেছেন কিভাবে। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি একবার নবীজির সাথে, তিনি নবীজিকে বললেন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, বললেন নবী গো আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি নয়। ফাকালা লাহু উমর, নবীজি উমর রাদিয়াল্লাহু আনহুকে তখন বললেন, ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, উমর আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমি তার উপর কসম করে বলছি শোনো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পূর্ণাঙ্গ ভালোবাসা দেখাইতে পারবা, ইমানটা পরিপূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ফা ইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, নবী আল্লাহর কসম করে বলছি আপনাকে সামনে রেখে ঘোষণা করছি আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জীবন কুরবানি করে দিব। এই কথা শুনে নবীজি বললেন আল আন ইয়া উমর, উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, উহুদের যুদ্ধের কাহিনী আপনারা জানেন না, উহুদের যুদ্ধে যখন কাফেররা নবীজিকে ঘিরে ফেলল, উহুদের যুদ্ধে নবীজির দান মোবারক শহীদ হয়েছিল, কাফেররা যখন নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল তখন কাফেররা
তীর নিক্ষেপ করতেছিল, নবীজিকে লক্ষ্য করে তারা একটার পর একটা তীর মারতেছিল। এক কাফের এসে নবীজির মাথার মধ্যে আঘাত করল। আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেটটা ভেঙে হেলমেটের টুকরা নবীজির মাথার ভেতরে ঢুকে গেল, মাথা ফেটে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবীকে যখন কাফেররা আক্রমণ করা শুরু করলো, কিছু সংখ্যক সাহাবীরা এসে নবীজিকে ঘেরাও করে ফেললেন। নবীজিকে তারা রক্ষা করার জন্য যখন চতুর্দিকে ঘেরাও করে ফেললেন, শুনেন ভালোবাসার নমুনা কেমন হয়। সাহাবীরা নবীজিকে কেমনে ভালোবেসেছেন শুনেন। নবীজিকে যখন সাহাবীরা ঘেরাও করে ফেললেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, বি আবি আনতা ওয়া উম্মি, শুধু আমি নই আমার মা বাপের জীবনও আপনার জন্য কুরবান হয়ে যাক। লা তুশরিফ ইউসিবুকা সাহাবুম মিন সিহামিল কওম, ও গো আল্লাহর নবী, মাথাটা উঁচু করবেন না, মাথাটা একটু নিচু করে রাখেন, কারণ আপনার মাথা উঁচু দেখলেই কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে। ওগো আল্লাহর নবী, আপনার কোনো চিন্তা নাই, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, বুক পেতে দিলাম, কাফেররা তীর নিক্ষেপ করতে করতে আমার গোটা শরীরকে, আমার বুককে যদি ছিদ্র বানায় ফেলে, গোটা শরীরটাকে যদি তারা ক্ষত বিক্ষত করে ফেলে, আপনার গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না, আপনার জন্য নিজের জান আমি এখানে কুরবান করে দিব। এর নাম ভালোবাসা। সাহাবীরা নবীর জন্য এভাবে নিজের জীবনকে বিলীন করে দেওয়ার সেই মানসিকতা নিয়ে নবীজির সাথে ছিলেন। আর আজ আমরা বলি আর কি, মুখ দিয়ে নবীর জন্য জীবন দিয়ে দিব। আরে ভাই, নবীর আদর্শ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজির আদর্শ বাস্তবায়নে আজ অনেক মানুষ মজলুম হয়ে জেলখানায়, মুখ থেকে আপনার একটা কথাও বের হয় না। কি জাতের আশেক রাসূল বুঝা যায়, কি জাতের আশেক রাসূল বুঝা যায় তো? হ্যাঁ, নবী তো এখন দুনিয়াতে নাই, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নে যারা জীবন বাজি রেখে কাজ করছেন, এদের উপরে জুলুম আসলে মুখে তখন তালা লেগে যায়। কি জাতের আশেকে রাসূল আপনি? নবীজিকে ভালোবাসবেন কেমনে শুনে? নবীজিকে কিভাবে সাহাবীরা ভালোবেসেছেন, আবু বকরের ঘটনাটা আর আপনাদেরকে বলতেছি না, কারণ এখানে হেরা গুহার সেই কাহিনী আর হিজরতের রাতের কাহিনী আপনাদেরকে বহুবার শুনিয়েছি, সেই ঘটনা রিপিট করছি না। নতুন কিছু তথ্য নেন। উহুদের ময়দানে খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন, এই খবর একজন মহিলা শুনছে। কে শুনছে? হ্যাঁ শোনেন, এবার মহিলা সাহাবিদের কথা শুনুন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। এক মহিলা এই কথা শোনা মাত্রই, ওই মহিলা ছিল বনু দিনারের এক মহিলা, মহিলা এই কথা শোনা মাত্রই ঘর থেকে পাগলের মতো ছুটে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলো। কিছু লোক মহিলাকে আটকালো, আটকিয়ে বলল, মহিলা কোথায় যাও, উহুদের ময়দানে গিয়া তো কোনো লাভ নাই, তোমার স্বামী উহুদের যুদ্ধে গিয়েছিল, সে আর বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছে। মহিলা এদের কথা কানেই ঢুকায় না, দৌড়ায়, শুধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে আরো কিছু লোকজন তাকে বলল, মহিলা কোথায় দৌড়াও, তোমার কলিজার টুকরা সন্তান যে উহুদের যুদ্ধে এসেছে সেও শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামীও শহীদ হয়েছে, তোমার সন্তানও শহীদ হয়েছে। মহিলা তখন বলল, আমার স্বামী শহীদ হয়েছে অসুবিধা নাই, আমার ছেলে শহীদ হয়েছে কোনো অসুবিধা নাই, একবার বলো আমার নবী কেমন আছে, আমার নবী আছেন নাকি, আমার নবীকে একবার দেখাও, কারণ আমার স্বামী আমার ছেলে, এমনকি গোটা দুনিয়ার উম্মত যদি নবীর জন্য শহীদ হয়ে যায় আর আমার নবী যদি আমাদের জন্য বেঁচে থাকে, এটা হবে আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। এর নাম মহব্বত, এর নাম ইশক, এর নাম হইল ভালোবাসা। নিজের জামাই শহীদ হয়েছে, নিজের ছেলে শহীদ হয়ে গিয়েছে, বলতেছে না আমার হাজবেন্ডের লাশটা কোথায়, আমার ছেলের লাশটা কোথায়, বলতেছে আমার নবী কোথায়। সুবহানাল্লাহ, এর নাম হইল ভালোবাসা। তাহলে নবীজিকে ভালোবাসার তিন নম্বর নমুনা হলো, নবীজিকে ভালোবাসবেন ঠিক আছে, মুখে মুখে না, সাহাবীরা যেমন ভালোবেসেছেন ঠিক তেমনি জীবনের সব উজাড় করে দিয়ে নবীজিকে ভালোবাসতে হবে। নাম্বার ফোর, চার নম্বর নবীজিকে ভালোবাসার চার নম্বর নমুনা হলো,
নবীজির লাইফ স্টাইলকে জীবনে অনুসরণ করা, নবীজির ইতাআত করা, নবীজির আনুগত্য করা, অনুসরণ করা। আনুগত্যহীন ভালোবাসা দেখাইলে চলবে না। এই জন্য নবীজিকে অনুসরণ করতে হবে। আর নবীজিকে অনুসরণ করার জন্য আল্লাহ নবীজিকে এমন চরিত্র দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতকে পাওয়ার আশা রাখি এবং যারা আল্লাহকে সর্বাধিক স্মরণ করে, তাদের জন্য তাদের জীবনে রাসূল হচ্ছেন সর্বোত্তম আদর্শের নমুনা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, শিক্ষা জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, সব জায়গায় মুসলমান হইলে যাকে অনুসরণ করা লাগবে তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হয়? আল্লাহর আনুগত্যের আগে নবীজির আনুগত্য লাগবে, কারণ নবীজির আনুগত্যবিহীন আল্লাহর আনুগত্য প্রকাশ পায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? তাহলে রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্যের বহি প্রকাশ হয়? এখন রাসূলের আনুগত্য কেমনে করবে? ঘুম থেকে উঠার পর রাতে ঘুমানোর আগ পর্যন্ত 24 ঘন্টা যার নিয়মে যাকে ফলো করে কাটাইতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চলবেন, হাঁটবেন নবীজির স্টাইলে, চুল কাটবেন নবীজির স্টাইলে। এখনকার যুবক পুলা পান নবীর স্টাইলে চুল রাখে না, চুল রাখে তারা মেসি আর নেইমারের স্টাইলে। হ্যাঁ, নাকি নবীজিকে ভালোবাসে, তার চুল রাখার স্টাইলটা নবীজির মতো না। অনেকে কাপড় চোপড় পরে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে তাকনুন নিচে, এটা কি শয়তানের চরিত্র না নবীর চরিত্র? অনেকে আছে আবার কথা বলার সময় মিথ্যা বলে, মিথ্যা বলাটা নবীর সুন্নত না শয়তানের সুন্নত? অনেকে আছে আবার সারাদিন শুধু মানুষের গীবত করে, গীবত করা কি নবীর সুন্নত না শয়তানের সুন্নত? আর আমরা তো সুযোগ পাইলে শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের সমালোচনা বহুত হইছে, এবার নিজের চরকায় তেল দেন, আত্মসমালোচনা করেন মিয়া। মানুষের নিয়ে খেলে সমালোচনা করেন আপনি? নিজেকে নিয়ে কয়বার সমালোচনা করেন আপনি? হ্যাঁ, আত্মসমালোচনা করেন। কয়জন মানুষ আছে যে রাতের বেলা ঘুমানো লাগে একটু আত্মসমালোচনা করে ঘুমায়, দেখি তো আজকে সারাদিন কি করছি, হায় হায় আজকে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত জামাতে পড়েছি, 2 ওয়াক্ত তো জামাত পড়তে পারি না, আহারে খারাপ লাগতেছে, এটার নাম পরের সমালোচনা না আত্মসমালোচনা? না, তার নিজের নামাজের খবর নাই, কয় দেখছো হুজুর নামাজটা পড়ায় কিন্তু একটু লম্বা হয়ে যায়, এটা পরের সমালোচনা না আত্মসমালোচনা? কথা বলছেন না কেন? আত্মসমালোচনা করেন ঘুমানোর আগে, দেখি তো সারাদিন কি করছে, হায় রে হায় আজকে তো ওই জায়গায় একটা মিথ্যা কথা বলে ফেলেছে, আগামীকাল থেকে আর মিথ্যা বলবো না ইনশা। এভাবে সারাদিনের কর্মকাণ্ডের কথা মনে করে আত্মসমালোচনা করেন না। আমরা সুযোগ পাইলে মানছেন সমালোচনা করি, পরচর্চা পরনিন্দা এগুলো চরিত্র নষ্ট করে, আর আত্মসমালোচনা চরিত্রকে উন্নত করে। আত্মসমালোচনা করেন, মানুষকে নিয়ে সমালোচনা নয়। আমরা খালি গোয়েন্দাগিরি করি, সিদ্রান্বেষণ হচ্ছে এই জাতির একটা অন্যতম বৈশিষ্ট্য। সিদ্রান্বেষণ বুঝেন, ছিদ্র করে দেওয়া, খালি গোয়েন্দাগিরি, পরের সমালোচনা এগুলো বেশি আমাদের মধ্যে, এমন স্বভাব সারাদিন পরে আছি মানুষকে নিয়ে। আরে ভাই নিজের চরকায় তেল দেন, আপনি যে মানুষের গন্ধ খুঁজেন বেশি, আপনি গবেষণা করে দেখেন আপনার মাঝে গন্ধ আরো বেশি।
কারো দুষ্টুটি দেখলে সেটা ব্যক্তিগতভাবে গিয়ে ঠিক করে দেন, সংশোধন করে দেন। আর যদি তার দুষ্টুটিগুলো মানুষকে না বলে আপনি যদি তার সমালোচনা না করেন, লাভ আছে তো? লাভটা কি? নবীজি বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখলো, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার দোষ ত্রুটি গোপন রেখে তারে আল্লাহ জান্নাতে দিবে। আমরা খালি সুবহানাল্লাহ কইতে জানি, আবার মসজিদ থেকে বের হইয়া মানুষের সমালোচনাও করতে জানি। এই দেশে চায়ের দোকানগুলো হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট, দোকানদার স্পিকারের ভূমিকায় আর চাখুররা সাংসদের ভূমিকায় থাকে। সাংসদের ভূমিকা অবতীর্ণ হইয়া শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের সমালোচনা, এগুলো বাদ দেন, এটা চরিত্র নষ্ট করে। আর ফেসবুক হচ্ছে সবচাইতে সমালোচনার এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এটার নাম আমি দিয়েছি গিবত বুক। এটা ফেসবুক না, এটা কি গিবত বুক? শোনেন, আমার সবচেয়ে খারাপ লাগছে, আমি আমার কথা বলি, সফরের হালতে, সফরের হালতে চার রাকাত নামাজকে কসর করা যায়, এটা একটা জানা কথা না? আমার খারাপ লাগছে। ওইখানে এসে এক ছেলে রিপ্লাই দিচ্ছে, ভণ্ড কোথাকার, যা মন চায় তাই প্রচার করে। আমি একটু হাসলাম, ফেসবুকে তো কত জাতের মানুষই থাকে। আমি ভাবলাম মুফতি সাহেবকে একটু দেখি, ওনার প্রোফাইলে যাই, মুফতি সাহেবের দেখলাম শার্ট প্যান্ট পরুয়া, প্যান্ট একটা একেবারে জুতার নিচে একেবারে, বুঝছেন তো? এরপরে দেখলাম মুফতি সাহেবের গেট আপ সেট আপ খুব একটা ভালো না। তারপরে ভাবলাম আহারে, লোকটার সব কিছু দেখে মনে হইতেছে সে অত বেশি ইসলাম নিয়ে পড়াশোনা করে না, এটা তো তার কমেন্টও বুঝে যাচ্ছে, আবার তার গেট আপ সেট আপ দেখেও বুঝে যাচ্ছে। আমার লজ্জা লাগে, আমি তার কথা বলে উদাহরণ দিচ্ছি এই জায়গায়। আজকে যুবকরা শোনো, তোমরা এই হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের ভক্তকে ফেসবুকে গালিগালাজ করো, আরো খারাপ লাগে। বড় বড় সাইকুল হাদিসদেরকে নিয়েও তোমরা মাঝে মাঝে উল্টা পাল্টা লিখো, ওই সকল সাইকুল হাদিসদের জুতা টানার যোগ্যতাও তোমার নাই, আর তুমি তারে নিয়ে সমালোচনা করো। কতটুকু পড়াশোনা করছো তুমি? কতটুকু পড়াশোনা করেছো তুমি? বড় বড় সাইকুল হাদিসদেরকে নিয়ে, বড় বড় আলেমদেরকে নিয়ে ফেসবুকে যা মন চায় তাই পোস্ট করো, যা মন চায় তাই কমেন্ট করো। এই যে আঙ্গুলের মাথা, এটা এটা বেশি চুলকায়, খালি প্রেস করো না, এই আঙ্গুলের মাথায় যে চামড়া আছে ওই চামড়া কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কথা বলবে। সাবধান হও, তুমি যা মন চায় তাই নিকালিপি শুরু করো। একজন আলেমকে একজন আলেম সংশোধনী দিবে, তুমি কে? তুমি সংশোধনে দেওয়ার কে? এজন্য যুবকদেরকে আমি সাবধান করছি, শুধু যুবকদেরকে নয় সবাইকে, যে যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি কথা বলতে যাব না। আশ্চর্য লাগে, যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে আমরা কথা বলা শুরু করে দিই, যে বিষয়ে জ্ঞান আছে সেই বিষয়ে আপনি একজন সাধারণ জনগণ হয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বড় বড় আলেমদের সাথে আপনি ঝগড়া করতে যায় না। আলেম আলেমের সাথে আলেমের ভাষায় কথা বলবে, আল্লাহই ফেতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। তাহলে বলছিলাম চার নম্বরে নবীজিকে কি করতে হবে? আনুগত্য করতে হবে, নাম্বার ফাইভ। পাঁচ নম্বর, নবী যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজিকে ভালোবাসলে সেই আদর্শ প্রতিষ্ঠায় আজীবন আপনাকে সংগ্রাম করতে। আচ্ছা, নবীজি কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য এসেছেন? নবীজি কার বিধান জমিনে বাস্তবায়নের জন্য এসেছেন? আসতে বললে হবে না, কার বিধান বাস্তবায়নের জন্য? কোরআন থেকে আবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন, হুওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়াত সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে যত দ্বীন আছে, যত মতবাদ আছে, সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য নবীকে পাঠিয়েছেন। কে? যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, হেফাজত করেন, যে যে দল করেন না কেন, বলেন তো এটা আপনার বড় পরিচয় নাকি মুসলমান আপনার বড় পরিচয়?
তাহলে বড় করে আওয়াজ করে বলেন আপনাদের প্রথম পরিচয় কি, আপনাদের আদর্শ কে, আদর্শ কে, সত্যি করে বলতেছেন তো আদর্শ কে? তো আদর্শ যদি নবী হয় রাজনৈতিক জীবনে কার আদর্শ প্রতিষ্ঠা করেন আপনি? আমার নবী রাজনীতি করেন নাই, আমার নবী রাজনীতি করেন নাই। তা আপনি একটু আগে বললেন আপনার আদর্শ নবীজি, নবীজিকে খুব ভালোবাসেন, হায় 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 খুব এষ্ট, তাইলে রাজনৈতিক জীবনে আপনার আদর্শ কি? আপনি তো লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আপনি তো আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করতে পারেন না কপাল পুরা আপনি? সারা জীবন চলে যাচ্ছে এইরকম, ওই নবীজি আদর্শ, এমনকি নবীর নামে স্লোগানও দিতে পারে না, আল্লাহর নামে স্লোগানও দিতে পারে না, কারণ নবীর আদর্শের জন্য তো কাজ করতেছে না। এখন বলেন তো নবীজির সকল যুদ্ধে কিংবা নবীজির যে কোনো কর্মসূচিতে তাকবীর হতো কার নামে? আসতে বললে হবে না, নবীজির সকল কর্মসূচিতে সাহাবীরা তাকবীর দিতেন কার নামে? লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা কার? নবীজির কর্মসূচিতে এই স্লোগান থাকতো, এটা আল্লাহর স্লোগান। এখন কয়ে আমরা নবীকে মহব্বত করি, কিন্তু নবীজির কর্মসূচিতে স্লোগান দিয়া শুরু হইতো সে আল্লাহু আকবার স্লোগানের ভিতরে হে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। ফেরেশতা যে কবরের ভিতরে কি নিয়ে আছে খালি যাইলে না বুঝাতে। এখন আল্লাহু আকবারের স্লোগান এই চট্টগ্রামে একজন দিয়েছিল, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার পরে দেখলাম কয়েকজন বলল না এটা ঠিক হয় না, এটা একটা বিতর্কিত স্লোগান। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ, এটা বিতর্কিত স্লোগান হয় কেমনে? এখানে তো সবাই আমরা মুসলমান, যে যে দল করেন অসুবিধা নাই, জন্মের পরে শুনছেন কি? আরো জোরে বলেন শুনছেন কি? সুতরাং জন্মের পরে শুনেছি আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার কে যে বিতর্কিত স্লোগান বলবে আমি বলবো তার জন্ম বিতর্কিত। এই দেশ লক্ষ লক্ষ মসজিদের দেশ, প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে পাঁচবার আজান দেয়, আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, সেই আল্লাহু আকবার স্লোগান কে যে জঙ্গিবাদের স্লোগান বলবে আমি বলবো তার রাজনৈতিক জীবন বিতর্কিত। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, একামত নামাজ সব আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, জীবনের শেষ নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। সুতরাং যে বলবে সেই আল্লাহু আকবার স্লোগান বিতর্কিত, আমি বলবো তার চরিত্র হলো বিতর্কিত। মিয়া নবীকে ভালোবাসো এটা বলো, আবার নবীর কর্মসূচিতে যে স্লোগান ওই স্লোগান দিতে পারো না, কে তোমার কণ্ঠকে চেপে ধরে রাখলো? যারা নবীর কর্মসূচির সেই স্লোগান দিতে দেয় না, যে কোনো রাজনৈতিক দল হোক সেই রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে হবে। এর নাম আশেক রসুল। যে রাজনীতিতে নবীজির আদর্শ মানা যায় না, যে রাজনীতিতে নবীজির বিধান কায়েম করা যায় না, আপনি মুসলমান হলে সেই রাজনীতিকে পায়ের তলে ফেলে দিবেন, দরকার নাই সেই রাজনীতি, নইলে সারা জীবন নবীর আদর্শ বিরোধী হইয়া কবরে যাওয়ার সময় আবার নবীজির দলে উঠতে চায়, যারা উঠাইয়া দেয় হেরা কয় বিসমিল্লাহি ওয়াহদা, কি বলেন না কেন বলেন না, কি দোয়া পড়েন আপনারা? এটা বাংলা দোয়া না আরবি দোয়া? জুড়ে বলেন অর্থ কি? কয় বিসমিল্লাহ কার নামে? আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার দলে? রাসূল তখন বলে তোরা কার কারে আমার দলে উঠায় দিস রে? সারাটা জীবন আমার দলের কর্মসূচি তার ভিতরে ছিল না, তার ভিতরে আমার কোনো সুন্নত নাই। যে ব্যক্তির জীবন যৌবন নবীজির কাজে লাগে নাই, তার মরালাশের কি নবীজির কোনো দরকার আছে? দরকার আছে? নবীজির সাফায়াত চাই তো, নবীজির সাফায়াত চাই তো, তাহলে যতদিন বেঁচে থাকবো কার আদর্শ বাস্তবায়নে কাজ করবো? একামতে দিনের কাজ করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেরা শরীক হব ইনশাআল্লাহ। নাম্বার 6, 6 এবং সর্বশেষ হলো নবীজিকে ভালোবাসার 6 নাম্বার নমুনা হলো নবীজির সাথে মুলাকাতের, নবীজির সাথে সাক্ষাতের, সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা নিজের ভেতরে লালন করা লাগবে। সবাই নবীজির সাথে সাক্ষাৎ করতে চাইতো? আহ, আমরা নবীজিকে ভালোবাসি, ইমান এনেছি, দেখা না না দেখা
নবীজিকে দেখেছেন? না। না দেখে এই বাংলাদেশে রাসূল পাগল লোকেরা নবীজির গুস্তাখি সহ্য করতে পারে না। নবীজির অপমান হইলে বাসার মধ্যে বিবি রেখে সন্তান রেখে চলে যায়, মারা যাবে এই চিন্তাও নাই, নবীজির জন্য জীবন দিতে চায়। নবীজিকে না দেখে যদি নবীজির প্রতি এত এশক আমাদের, যারা দেখেছেন সুবহানাল্লাহ, যারা নবীজিকে দুচোখ ভরে সামনাসামনি কাছ থেকে দেখেছেন, দেখে তো তারা কেমন পাগল হয়েছে, ওই নবীজিকে দেখে নবীর জন্য তারা কল্লা কাটিয়ে শহীদ হয়ে গিয়েছে। সেই নবীজিকে দেখার দরকার আছে তো? স্বপ্ন যুগে হইল দুনিয়াতে আমরা একবার দেখতে চাই ইনশাআল্লাহ, আখেরাতে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আলমার উমা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং নবীজিকে ভালোবেসে নবীজির সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করব। নবীজির সাথে আমাদেরকে জান্নাতে এক করে দিবেন কে? এই ছয়টা পয়েন্ট বললাম, নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসার নমুনা বলছি কয়টা? জোরে বলেন কয়টা? দেখি কাদের কাদের মুখস্থ হইলো। এক নাম্বার কি বলেছিলাম? নবীর জীবনী স্টাডি করতে হবে, করবেন তো ইনশা। দুই নম্বরে কি বলেছিলাম? নবীজিকে স্মরণ করে দিন রাত সুযোগ পাইলে নবীজির উপরে কি পড়তে হবে? দুরুদ পড়তে হবে। তিন নাম্বার কি বলেছিলাম? ভালোবাসতে হবে। কাদের মতো? কাদের মতো? চার নাম্বার, নিজের চরিত্রকে নবীজিকে অনুসরণ করে গঠন করতে হবে, নবীজির এতাত অনুসরণ করতে হবে। পাঁচ নাম্বার, নবীজির আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সামিল করতে হবে। ছয় নাম্বার, নবীজির সাথে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা ভেতরে লালন করতে হবে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।